নমস্কার বন্ধুরা আল্পনার কুকিং স্টাইল আপনাদের সবাইকে স্বাগত ছুটির দিনে খুব তো তেল মশলা খাওয়া হয়েছে তো তাই আমি নিয়ে এসেছি একদম মশলা ছাড়া অল্প তেলে একটা নিরামিষ সবজি মিক্স ভেজিটেবল যাদের গ্যাসের প্রবলেম আছে বেশি তেল মশলা একদম শ্যুট করে না কিংবা যাদের ডায়াবেটিস অথবা কোলেস্ট্রল আছে তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এটা রুটি পরোটা ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে আপনারাও বানাবেন তাহলে এখন আমি বানানো শুরু করি আমি এখানে সব রকমের সবজি নিয়েছি পটল মূলো ফুলকপি গাজর মটরশুঁটি বিনস সিম আলু কড়াইটা গরম বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ সর্ষের তেল আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা টুকরো করে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ফুটে উঠেছে ওর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আদা বা বাটাটা একটু ভাজা মতন হয়ে গেছে এখন এর মধ্যে সব সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিনিট দুই আমি কষিয়ে নেব সবজিগুলোকে দু মিনিট মতন কষা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন লবণ আর এক স্পুন হলুদ গুঁড়ো এটা দিয়েও একটু ভালোভাবে নাড়িচারি মিশিয়ে নেব আর মিশিয়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি এই সময় সবজিগুলোকে ঢাকা দেব না কারণ ঢাকা দিলে সবজি থেকে জল বেরিয়ে এই সবজিটা একদম ঘেটে যাবে এইভাবে আমি ধীরে ধীরে সবজিটাকে কষিয়ে নেব আর এখন দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে এই সবজিটাকে আমি এখন কষাতে থাকবো আমি গ্যাসটাকে স্লো থেকে মিডিয়াম রেখে সবজিগুলো কষিয়েছি এই সবজিটা কষানো হয়ে গেছে সুন্দর একটা ভাজা ভাজা মতো গন্ধ বেরোচ্ছে এই সময় আমি পনে এক কাপ মতো জল দিয়ে দিলাম আর ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটাকে খুলে একটু চাড়িয়ে নিলাম আর একটা সবজি একটু চেক করে দেখছি গলেছে কিনা না সবজিটা এখন একটু গলতে বাকি আছে আর এই সময় লবণটাও আমি চেক করে দেখব লবণটাও আর একটু লাগবে তো এর মধ্যে আমি আরও হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এই সবজিটা কিন্তু খুব ছাল হয় না একটু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে এই চিনি আর লবণটা দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে নেব এই সবজিটা কিন্তু একটু আস্ত মতো থাকবে আবার গলেও যাবে এটাকে নাড়িয়ে নিয়ে আরও দুই তিন মিনিট মতো আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব ঢাকনাটা খুলে নিলাম খুলে সবজিগুলোকে আরেকবার ভালোভাবে মিক্স করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিলাম হয়ে গেছে আমার মিক্সড ভেজিটেবল রান্না গ্যাসটা অফ করে দিলাম এখন আমি গ্যাসের ওপরেই আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে একটা বাউলে এটাকে আমি ঢেলে নেব রেডি হয়ে গেছে আমাদের কালারফুল মিক্সড ভেজিটেবল অনেকেই ভাবছেন সুগার আছে অথচ এই সবজির মধ্যে চিনি দেয়া আছে তাহলে এটা খাওয়া যাবে না ডোন্ট ওয়ারি আমিও কিন্তু আপনার গ্রুপের কোনো রকম ভাবনা না করেই কিন্তু এই সবজিটা খেতে পারেন আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আবার আসবো আরেকটা রেসিপি নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকবেন বাই